হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে বিকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এই দেখো, এখন চা করে নিচ্ছি বিকালবেলাতে। আমি চা খাবো, আর মেয়ের জন্য দুধ জুড়োতে দিয়ে দিয়েছি, মেয়ে খেয়ে পড়তে যাবে। আর আমার জন্য চা আর বিস্কিট নিয়েছি, আর মেয়ের জন্য দুধ নিয়েছি। আর মেয়ে রেডি হয়ে গিয়েছে, মেয়েকে রেডি করে দিয়েছি, মেয়ে এবার পড়তে যাবে। আর এখন বাড়িতে কেউ নেই, এখন বাড়ি ফাঁকা, তার জন্য নিজের হাতের কাজগুলো আমি একটু করে নিচ্ছি। বালিশের কভারগুলো ছিঁড়ে গিয়েছিল, তার জন্য সেলাই করে নিচ্ছি। আর নিজের জন্য একটু টাইম ছিল, তার জন্য একটু সাজুগুজু করে নিচ্ছি, হাতে নেল পলিশ করে নিচ্ছি। আর এই কালারটা কিন্তু আমার খুব ফেভারিট। আর এই তো পায়েতেও পরে নিয়েছি। তারপরে এগুলো শুকিয়ে গিয়েছে দেখো। এবার এ ঘরে চলে এসেছি বিছনা টিছানা সব গুছোতে। যেই বালিশের কভারগুলো সেলাই করলাম সেগুলো এ ঘরে ছিল, তার জন্য এ ঘরে এসে সব পরিয়ে নিয়ে বিছানাটা ছেড়ে নেব। আজকে মা আর মেয়েতে এ ঘরে শুয়েছিলাম, তার জন্য বিছানাটা একটু এলোমেলো ছিল। পর্দাটা ঠিক করে বিছানাটা ঝেড়ে নিলাম। আর এই দেখো, আমার এই ঘরটা গুছানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর এবার এ ঘরে চলে এসেছি। এ ঘরে যেহেতু আজকে দুপুরবেলায় শুই নিকো, তার জন্য এই ঘরটা একদম ঠিকঠাক ছিল, শুধু একটু ছেড়ে নিলাম। আর আমার সব কাজ মোটামুটি হয়ে গিয়েছে। এবার আমি ছাদে চলে এসেছি, যে জামা কাপড়গুলো দুপুরে মেলেছিলাম সেগুলো তুলতে। আর বিকালবেলায় ছাদেতে এলে মনটা কিন্তু খুব ভালো হয়ে যায়, পরন্তু বিকালটা ছাদ থেকে দেখতে অসাধারণ লাগে। আর সারাদিন যেহেতু ঘরের মধ্যে থাকি, অতটা বাইরে বেরোনো হয় না, তার জন্য বিকালবেলাটা ছাদে আসতে আমার খুব ভালো লাগে। আর এই তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে সব জামা কাপড় তোলা হয়ে গেছে, নিচেই চলে এসেছি। এবার জল ভরে নিচ্ছি। আজকে সকালবেলাতে জল ভরা হয়নি, জল কিছুটা ছিল তার জন্য এবার বোতলগুলোতে সব জল ভরে নেব। তা করতে করতে আমার মেয়ে পড়ে চলে আসবে, তখন মেয়ের জন্য কিছু বানাতে হবে, তার জন্য ঝটপট করে এখন জলটা ভরে নিচ্ছি। আজকে মেয়ের জন্য শুধু এখন এক প্যাকেট ম্যাগি বানাবো। আর আমি বিকালবেলাতে চা আর বিস্কুট খেয়েছিলাম যেহেতু, তার জন্য আমি আর সন্ধেবেলাতে কিছু খাবো না। আর যত না খাওয়া যায় ততই ভালো, আমি এমনিতেই একটু ফ্যাটি হয়ে যাচ্ছি। আর এই তো মেয়ের জন্য নুডলস বানিয়ে নিয়েছি, দেখো মেয়েকে এবার দিয়ে দেব। আর এবার মেয়ের খাওয়া হয়ে গেছে, এই মাত্র পরে যেহেতু এলো, তার জন্য কিন্তু সঙ্গে সঙ্গে পড়তে বসবে না। আর এখন বিউটিশিয়ান হয়েছে, নিজের পুতুলকে এখন সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, আর ওইটা ওর মেয়ে। এবার নিচই নেবে, শাড়ি পরে নিচ্ছে। এই ভিডিওটা করছি ও কিন্তু জানে না, বড় হয়েছে যেহেতু তার জন্য ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়। আর ভিডিওটা করছি আমি ওর আড়ালে, দেখলে লজ্জা পাবে, তার জন্য আর দেখায় নিকো। আর আর ওর জন্য একটা করে শাড়ি কিন্তু বের করাই থাকে ও খেলা করবে বলে। আর এটা যেহেতু নতুন, এখন ওর এইটাই লাগবে। আর মেয়ে যতক্ষণ খেলছে ততক্ষণ আমি আমার হাতের কাজটা একটু এগিয়ে রাখি, ডিনারের জন্য রেডি করে নিই। আর আলু আর বরবটি লঙ্কা কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তখন এসে যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য। আর এখন হাতে অনেকটা সময় ছিল, মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান রুটি মেকার সব একটু করে পরিষ্কার করে নিচ্ছি। একদিন পর পর পরিষ্কার করে নিলে জিনিসগুলো কিন্তু অনেকটা চকচকে থাকে, নোংরাটাও হয় না। আর একবারে করতে গেলে তখন কিন্তু অনেকটা কাজটা করতে হয়, আর কাজটা শক্তও হয়ে যায়। আর পুরনো কথাটা আবার বলছি, যদি ভিডিওটা দেখতে দেখতে তোমাদের কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করো। আর যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর যারা চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের ঘরে অসংখ্য ধন্যবাদ। আর এই তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু কাজটা হয়ে গিয়েছে, সব মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এবার ও ঘরে গিয়ে মেয়ে যেগুলো এলোমেলো করেছিল সব পরিষ্কার করে নেব, তারপরে মেয়েকে পড়াতে বসবো। আর এখন সব পরিষ্কার করে রাখলে রাত্রিবেলাতে শোয়ার সময় খেয়ে শুয়ে পড়তে পারবো, তখন আর বেশি বিরক্ত লাগবে না। আর
আর আমি একা হাতে যেহেতু সব কাজগুলো করি, তার জন্য যখনকার কাজ তখন করে রাখলে পরবর্তী পর্যায়ে আর গিয়ে কোনো অসুবিধা হয় না গো। আর এই তো এবার মেয়েকে পড়াতে বসে পড়েছি, মেয়ে পড়ে নিই, তারপরে আমি রাত্রির জন্য ডিনার বানাতে যাব। সবাই কি করছো? আর এখন রাত্রিবেলা, আর এখন বাজে রাত 9:30, আর মেয়েকে পড়ানো হয়ে গিয়েছে, মেয়ে এখন লিখছে, আর আমি এখন রাত্রে ডিনার বানাতে চলে এসেছি। আর কি বানাচ্ছি চলো তোমাদের ঘরে দেখাই। ম্যাগিটা আগে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর ম্যাগি ভাজাটার থেকে স্যুপটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো। আর আমি আজকে ম্যাগিটা স্যুপ করব না, আজকে ভাজা করব, আর ডিম পেঁয়াজ কিচ্ছু দেব না, শুধু নিরামিষই করব। আজকে আমার যেহেতু গুরুবার, তার জন্য ডিম পেঁয়াজ ওগুলো কিছু দেওয়া যাবে না। আর সারাদিন নিরামিষ খেয়েছি, রাত্রিবেলায় ম্যাগিটা এইভাবে বানাচ্ছি যাতে খাবারটাতে কোনো একঘেয়েমি না আসে তার জন্য। আর এবার সয়াবিনগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি, তার আগে আলু আর বরবটিটা ভেজে নিয়েছি। বরবটিটা একদম ছোট ছোট পিস করলে একবারে বিমসের মতো খেতে লাগবে। আর নুডলসটা রান্না করতে করতে আমি ভাবছিলাম, আমরা ছোটরা বড়রা নুডলস খেতে কিন্তু সবাই খুব ভালোবাসি, আর বাইরের দেশ থেকে কেউ এলে ভাববে এটাই হয়তো আমাদের জাতীয় খাবার হয়ে গিয়েছে। আর সেটা হওয়ার কিন্তু একদম কোনো চান্স নেই, এটা অলরেডি একটা দেশের জাতীয় খাবার। মেয়েরা আমার জন্য নিয়ে নিয়েছি, এবার আমরা খেয়ে নেব। এই দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, বাসনগুলো সব মাজাও হয়ে গিয়েছে, আজকে রাত্রে বাসন মেজে নিয়েছি। কালকে সকালটা কিন্তু অনেকটা ফুরফুরে যাবে, সকালে অনেকটা কাজ হালকা থাকবে, তার জন্য সময় যখন পেলাম তার জন্য বাসনটা মুছে নিয়ে গ্যাসটা সব পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এই দেখো এবার আমি মুখটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আমি 3-4 দিন পর পর ফেস প্যাক লাগিয়েছি রাত্রে শোয়ার আগে, তার জন্য আজকে শুধু মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে তারপর ক্রিম লাগিয়ে শুয়ে পড়বো, তাহলেই হয়ে যাবে। আর আমার বিকাল থেকে রাত্রিবেলাটা এরকমভাবেই যায়, আবার সব দিন আবার এরকম একরকম যায় না, এক এক দিন বেড়াতেও যায়। আর একভাবে এক কাজ করে গেলে তো তখন আবার ভালো লাগবে না, বোর লাগবে, মনটাও খারাপ হয়ে যাবে, তার জন্য আমার চেঞ্জ করে করে কাজ করতে খুব ভালো লাগে আর মনটাও ভালো হয়ে যায়। আর এই বলেই আজকে বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।